স্বাগতম সবাইকে সহজেই শিখির আজকের লেকচারে। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম সলভ করে দেখাবো। কি সেই প্রবলেম? ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স, এটার ডেরিভেটিভ আমাদের বের করে দেখাতে হবে। তার আগে মনে করে দেখো, আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা জানি, তাই না? দুইটা ফাংশনের ভাগফলের অন্তরজ কিভাবে বের করতে হবে? হর ইন্টু লবের অন্তরক মাইনাস লব ইন্টু হরের অন্তরক ডিভাইডেড বাই হর স্কোয়ার। এখানে খেয়াল করো, ওয়ান প্লাস সাইন এক্স এটাকে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা ভাগ করা হয়েছে এবং এই ভাগফলের অন্তরজ আমাকে বের করতে হবে। তার মানে আমরা চাইলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো চলো আমরা অ্যাপ্লাই করে দেখি কি আসে। অ্যাপ্লাই করলে কি আসে? অ্যাপ্লাই করলে আসছে নিচে হর স্কোয়ার। হর কোনটা? ওয়ান মাইনাস সাইন এক্স। তাহলে নিচে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, আর উপরে হর ইন্টু লবের অন্তরক। হর হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু লবের অন্তরক। লব কোনটা? ওয়ান প্লাস সাইন এক্স, তাই না? তাহলে লব হচ্ছে গিয়ে ওয়ান প্লাস সাইন এক্স এবং সেটার অন্তরক মানে ডিডিএক্স অফ ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস লব। লব কোনটা? ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু হরের অন্তরক। হর কোনটা? ওয়ান মাইনাস সাইন এক্স। তাহলে হরের অন্তরক মানে ডিডিএক্স অফ ওয়ান মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আমরা কী করবো? এই যেগুলো ডেরিভেটিভ বের করার দরকার সেইগুলোর ডেরিভেটিভ বের করব। সো পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি। পরবর্তী লাইনে আমরা কী দেখছি? নিচে যথারীতি ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, উপরে ওয়ান মাইনাস সাইন এক্স, এরপর ডিডিএক্স অফ ওয়ান প্লাস সাইন এক্স। এখানে ওয়ান কি? একটা কনস্ট্যান্ট, তাই না? আর আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়। তাহলে ডিডিএক্স অফ ওয়ান কত? জিরো। প্লাস ডিডিএক্স অফ সাইন এক্স কত? কজ এক্স। তার মানে হলো ওয়ান প্লাস সাইন এক্স এটার ডেরিভেটিভ কত? জিরো প্লাস কজ এক্স, বা আমরা বলতে পারি শুধু কজ এক্স, শুধু কজ এক্স। ওকে, এরপর মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান প্লাস সাইন এক্স ডিডিএক্স অফ ওয়ান মাইনাস সাইন এক্স। ডিডিএক্স অফ ওয়ান কত? অ্যাজ ইউজুয়াল জিরো। মাইনাস ডিডিএক্স অফ সাইন এক্স কত? কজ এক্স। তাহলে আমার ডেরিভেটিভ কত বেরোলো? জিরো মাইনাস কজ এক্স, বা আমরা বলতে পারি জিরোটা উঠিয়ে দিলে মাইনাস কজ এক্স। এখন আমরা কী করব? গুণ করে দিব। সো পরবর্তী লাইনে আমরা চলে যাই। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি নিচে, সরি লাইন বাঁকা হয়ে গিয়েছে, নিচে আবারও ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, উপরে ওয়ান ইন্টু কজ এক্স কত? কজ এক্স। মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স কত? সাইন এক্স ইন্টু কজ এক্স মাইনাস ওয়ান ইন্টু মাইনাস কজ এক্স কত? মাইনাস কজ এক্স। এরপর প্লাস সাইন এক্স ইন্টু মাইনাস কজ এক্স কত? মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স। এরপর কী করবো? আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দিব। ব্র্যাকেট উঠানোর পর লাইনটা আমার কী হচ্ছে? লাইনটা আমার হচ্ছে নিচে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, উপরে কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স। এরপর ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স, এরপর মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স। তাহলে খেয়াল করো, এখন মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কী থাকলো? কজ এক্স প্লাস কজ এক্স, বা আমরা বলতে পারি কজ এক্স প্লাস কজ এক্স মানে কত? টু কজ এক্স, আর নিচে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। অতএব ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স, এটার ডেরিভেটিভ কত বেরোলো? এটার ডেরিভেটিভ বেরোলো টু কজ এক্স ডিভাইডেড বাই
1 minus sin x whole square.